প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। সবাইকে স্বাগতম বরিশাল লঞ্চ ক্লাবের পক্ষ থেকে। আর দর্শক, রোটেশনের যে তিনটি লঞ্চ, আজকে কলম চারটি লঞ্চ, নতুন একটি লঞ্চ যোগ হয়েছে, সেটা হলো সুবরাজ নয়। তবে তার আগে প্রতিদিনের যে নিয়মিত আপডেটটা দেই, সেই আপডেটটা আজকে আগে দেই, তারপরে সুবরাজ নয়ের কাছে অবশ্যই যাব। আর এই কাছ থেকে চাঁদপুরগামী যে লঞ্চ আসবে, সেই লঞ্চের জন্য যাত্রীরা একটু ওয়েট করতেছে। প্রথমে যদি দেখায় তাহলে প্রথমে আছে নানামি, তার পরবর্তীতে আছে অ্যাডভেঞ্চার নয়, তার পরবর্তীতে আছে কিন্তু সুরভি নয়। এই ছিল আজকের যে রোটেশন, সেই রোটেশন অনুযায়ী তিনটি লঞ্চ, সেই রোটেশন অনুযায়ী তিনটি লঞ্চ ছিল। তবে নতুন যে লঞ্চটি, নতুনভাবে যে একেবারেই আজকে প্রথম এবং ফার্স্ট যে বরিশালে যে লঞ্চটি যুক্ত হয়েছে, সেটা হলো পারিজাত, দুঃখিত, সেটা হলো সুবরাজ নয় লঞ্চ। খুবই আকর্ষণীয় লুক, ডিজাইন এবং ঝকঝকে আলো, এবং লঞ্চটি একেবারে নতুন, চকচকে নতুন লঞ্চ। তবে রোটেশনের ঠিক একই সিস্টেমে ভাড়া কলম ঠিকই, নতুন লঞ্চ আর পুরনো যে লঞ্চ সেই তুলনায় ভাড়া কলম ঠিক একই, 400 টাকা করে প্রতি ডেকে ভাড়া। এবং কি সিঙ্গেল কেবিন নন এসি কলম 1000 টাকা করে ভাড়া, এবং কি সিঙ্গেল যদি এসি কেবিন ধরি সেগুলো 1000 টাকা ভাড়া, এবং 2000 টাকা কলম এসি কেবিন ও নন এসি কেবিন, এসি বা নন এসি দুটোরই ভাড়া কলম একই সেম, কোনো ভাড়ার নতুন কোনো আপডেট এই পর্যন্ত আসেনি। তবে সুবরাজ নয় একটা জিনিস নতুন, এই লঞ্চে নতুন অ্যাড করা হয়েছে, সেটা হলো সোফাজোন। এই লঞ্চের ভিতরে কেবিনের পাশাপাশি, ডেকের পাশাপাশি নতুন কলম একটা সিস্টেম যোগ হয়েছে, সেটা হলো সোফাজোন। যদি প্রথম থেকেই যদি আমরা সুবরাজ নয়ের ভিতরে যদি যাই, সুবরাজ নয়ের ভিতরে যে দেখব, আসলে নতুন যে লঞ্চ সেই তুলনায় আর ডেকে যাত্রী আছে কত। ও মাই গড, নতুন লঞ্চ এবং আজকেই প্রথম বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এর কারণে হয়তো যাত্রীর সংখ্যাটা একটু বেশি, কেননা সবাই চাইছে বা আমিও চাইছি যেন একটু নতুন লঞ্চেই যেন ভ্রমণ করতে পারি, হয়তো এর কারণেই ডেকে যাত্রীর সংখ্যাটা বেশি। আবার যতটুকু জানতে পেরেছি কেবিনেও কলম একেবারেই মোটামুটি ফুল। তবে একটা ধারণা করা যায় যে পুরনো লঞ্চ এবং কি নতুন লঞ্চ, আর নতুন লঞ্চের যাত্রীটা বেশি হবে, এটাই সব থেকে স্বাভাবিক। তবে পুরনো লঞ্চের থেকে তবে একটু তো যাত্রী বেশি হবেই, তবে যাত্রী দেখাতে দেখাতে আমি তো একেবারেই শেষ প্রান্তে চলে আসি, নিচতলার যে ডেক শেষে এবং ইঞ্জিন রুমের কাছে। তবে একটা জিনিস দেখা যায়, সেটা হলো যে আমরা অন্য অন্য লঞ্চের যে সামনে থেকে ইঞ্জিনটা দেখা যায়, তবে এই লঞ্চের সামনে থেকে কলম সেভাবে ইঞ্জিনটা দেখা যায় না, কারণ সামনে থেকে গেট আছে, তবে গেট ব্লক। এটা একটা ভালো একটা সিস্টেম, ভালো একটা সাউন্ডটা এসিটা আসতে দেবেন, এর জন্য খুবই ভালো মনে হইলো আমার কাছে। আর এই হলো ইঞ্জিন কেবিন রুম,
ভালো যে ইঞ্জিন রুমে সাধারণ যারা যাত্রী, আমার মনে হয় এই লক করার কারণে সাধারণ যারা যাত্রী আছে তারা কোনো ইঞ্জিন রুমে যেতে পারবে না। এই জিনিসটা খুবই ভালো। আর তার সাথে সাথে করলাম যে একটা লাইফ বয়া থাকে, সেই যে লাইফ যে বয়া সেই লাইফ বয়াটা এই লঞ্চটাই করলাম নতুনভাবে মানে রাখা হয়েছে, এটা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। এবার আমরা দোতলায় ডেকে যাব, এখন ঠিক 7:55। 7:55 তার ভিতরে করলাম যাত্রী একেবারে ভিতরে গম 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 করছে। 7:50 এই সূত্রে যে যাত্রী, তবে জানি না 8 যখন বাজবে তখন হয়তো আরেকটু যাত্রী বাড়বে, 8:30 আরেকটু যাত্রী বাড়বে, হয়তো লঞ্চ ছাড়ার আগে সমস্ত লঞ্চটাই হয়তো আজকে বুক হয়ে যাবে। উপরে যে ডেক সিঁড়ির কাছে সেখানে কলম স্টাফ রুমও আছে, স্টাফ রুমগুলো ভাড়া হয়ে যায়। আর একটা সিস্টেম আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে পিছনে একটু হাত মুখ ধোয়ার বা উজো কানার একটা সুব্যবস্থা আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগলো ব্যক্তিগতভাবে। তবে উপরের যে দ্বিতীয় তলা আছে, দ্বিতীয় তলা থেকে আপনাদের তৃতীয় তলায় যে সোফা জোন আছে, আমি সেই সোফা জোনেও যাব। এই সাইটগুলোতে গুলো সব কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, এসি কেবিন, নন এসি কেবিন, এবং কি 10টি আছে গুলোম ভিআইপি জোন। আর সেটা আমরা ইতিমধ্যে বলেছি যে 10টি ভিআইপি জোন আছে, যেটা এখন তো আমার চোখে অন্য অন্য লঞ্চে এখন তো আমি দেখতে পাইনি। মাঝামাঝি লুকিংটা যদি দেখাই, যেখান থেকে আপনি আপনার কেবিনের চাবিগুলো বুঝে নেবেন সেখানে যদি লুকিংটা দেখাই, এবং কি সাথে সাথে আছে কোনো 2টা সিঁড়ি, একটা সিঁড়ি থেকে নামতেও পারবেন উঠতেও পারবেন, এবং কি ইচ্ছা যদি করে 2টা সিঁড়ি থেকে আপনি নামতে পারবেন উঠতে পারবেন, নতুন লঞ্চ বলতে কথা। এবং আপনারা সোফা জোনে যারা টিকিট নেবেন সোফা জোনে, সেখান থেকে এখানে বেসিং আছে, বেসিং থেকে আপনি হাত মুখ ধুতে পারবেন, এবং কি ওই সাইডে কনারে কলম বাথরুম আছে, মানে টয়লেট আছে, এবং এগুলো কম আর সব কেবিন। বুকিংয়ের কারণে আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারছি না।
পার্কিং, আর তৃতীয় তলার যে সামনের যে ফ্রন্ট সাইড অসাধারণ লুকিং, খুবই ঝকঝকে চকচকে, যেটা দেখার মতন আসলে মনের ভিতরে এরকম লাইটিং দেখে আর কি মন একেবারে পোর্টফোলিও করে তুলে। এবার আমি তিনতলা থেকে দোতলায় নেমে যাচ্ছি, দোতলায় নেমে আপনাদের আরেকটু দেখাবো, সেটা হলো এই লঞ্চের একেবারে অল্প স্বল্প ভিতরে আকর্ষণীয় একটা সিস্টেম, যেটা আমরা ইতিমধ্যে বলেছিলাম বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসটা যদি দেখাই, বিজনেস ক্লাসের ভিতরে আছে কোলম, বিজনেস ক্লাসের ভিতরে আছে কোলম শীতাতাপ নিয়ন্ত্রিত, দেখুন খুবই সুন্দর, একেবারে মনোমুগ্ধ পরিবেশ। এবং বিজনেস ক্লাসের যে চেয়ারগুলো সেটা হলো 156টি। আরেকটা যদি সিস্টেম দেখাই, তাহলে আপনারা যখন ভালো লাগবে কোনো কিছু যদি খেতে মনে চায়, বা নিজের যদি রুচিসম্মত বা পছন্দ মতন যে খাবারটি থাকবে সেই খাবারটি আপনারা এখানে বসেই অর্ডার করতে পারবেন। নিচে অর্ডার নাম্বার দেওয়া আছে। খুবই সুন্দর এগুলো।